সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশার আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে আছে আমাদের সিসিসের পার্ট 22, ব্র্যাকেটস ওপেন করতেছি, মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। ওকে, তো আজকে আমরা ডিসপ্লের তিনটি ভ্যালুর ডিফারেন্সটা দেখব, যে ডিসপ্লে, ইনলাইন, ইনলাইন ব্লক এবং ব্লক, এটির পার্থক্যগুলোকে কি আপনারা খুব ভালো একটি ধারণা পাবেন ডিসপ্লে প্রপার্টি সম্পর্কে এই টিউটোরিয়ালটিতে। ওকে, তো আমি এখানে প্রথমেই একটা ডিপ ট্যাগ ইউজ করতেছি, ডিপ ট্যাগ, আর ডিপ ট্যাগের ভিতরে এখানে লরেমের 50 ওয়ার্ড নিচ্ছে। আর এই জায়গায় সে দুইটি লেখা রয়েছে, দুটি ওয়ার্ড রয়েছে, এর মাঝে একটা হচ্ছে সিট, একটি হচ্ছে আমেট। আমি সিটে এখানে একটি স্পান ট্যাগ ইউজ করব, স্পান ট্যাগের ভিতরে লেখাটি রাখতেছি। আর স্পান ট্যাগের ভিতরে একটি ক্লাস নিচ্ছে, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, সে মনে করেন যে এ ক্লাস। ওকে, এবং এরপরে যে আমেট যে লেখাটি, যে ওয়ার্ডটি রয়েছে, এখানেও আমি স্পান ট্যাগ ইউজ করব, নতুন করে আরেকটি স্পান ট্যাগ ইউজ করব। তো এই জায়গায় লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ স্পান, আর এখানেও আমি ক্লাস দিচ্ছি হচ্ছে এ ক্লাস, মানে হচ্ছে সিট, এটাতেও আমি এ ক্লাস ইউজ করতেছি, অ্যামেট এটাতে আমি এক ক্লাস ইউজ করতেছি। ওকে, এখন এইটাকে আমি জাস্ট কপি করব, এই এরিয়াটুকুকে আমি কপি করতেছি, নিচে পেস্ট করে দিব, একবার দুইবার, ঠিক আছে, আমি দুইবার পেস্ট করে দিচ্ছি। আর এখানে যেটা করব, আমরা দ্বিতীয় যে ডিপটি রয়েছে, যেটা প্রথম ডিপ, এরপরে দ্বিতীয় যে ডিপ রয়েছে, এই ডিপে আমরা এখানে ক্লাস এ ইউজ করব না, ক্লাস ইউজ করতেছি হচ্ছে বি। ওকে, এখানেও ক্লাস ইউজ করতেছি বি। আর এরপরে যে ডিপটি রয়েছে, এইখানে যে স্পানগুলো রয়েছে, ওগুলো ক্লাস ইউজ করতেছি আমি সি। ওকে, আর এখানে মাঝখানে কোনো গ্যাপ নেই, আমরা একটা কাজ করতে পারি, ব্রেক ইউজ করতে পারি। এই জায়গায় ব্রেক, ব্রেক দিয়ে দিলাম, ব্রেক বিআর ট্যাগ ইউজ করতেছি আর কি, যেটা ব্রেক হিসেবে কাজ করে, বিআর ট্যাগ ইউজ করতেছি। আমরা দেখতে পাচ্ছেন যে মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ওকে, এখন আমি এই জায়গায় একটু ডিজাইন করব, স্পান ডট এ, মানে হচ্ছে স্পান ট্যাগের ভিতরে যদি এ নামে কোনো ক্লাস থাকে, আপনি ইচ্ছা করলে শুধুমাত্র এইভাবেও ধরতে পারেন ডট এ, তার মানেও এই ক্লাসটিকে মিন করবে। আর যেহেতু স্পান ট্যাগের ভিতরে, আমি এখানে স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে স্পান ট্যাগের ভিতরে ডট এ নামে যদি কোনো ক্লাস থাকে, তাহলে এখানে এটা একটি ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু দুইটাতেই চলে আসছে, কারণ দুইটাতেই কিন্তু ক্লাস এ দেওয়া রয়েছে। ওকে, দেন এটির একটি বর্ডারও কাজ করবে, বর্ডার সে 2 পিক্সেল সলিড ব্ল্যাক কালার #000। তো দেখতে পাচ্ছেন যে এখানে বর্ডার চলে আসছে, এটাকে আমি একটু প্রসারিত করব চারদিকে, প্যাডিং দিচ্ছি সে 5 পিক্সেল সব দিকে, এবং প্রসারিত হয়েছে। ওকে, তো এই যে আমরা সেম কাজটি আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার এরিয়াতে করব, তাহলে আমি এতটুকু কপি করতেছি, কপি করার পর নিচে আরও 2বার পেস্ট করতেছি। এখন এখানে এ না হয়ে বি হবে, দেখতে পাচ্ছেন স্টাইল হয়ে গিয়েছে, কারণ এর ভিতরে স্পানের ভিতরে বি নামে যদি কোনো ক্লাস থাকে, তাহলে এটার অ্যাপ্লাইটা হবে। আর স্পানের ভিতরে এরপরে এ না হয়ে সি, এবং নিচেটা তো দেখতে পাচ্ছেন কাজ করতেছে। তো আশা করি এটুকু আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমি এখানে যেটা ইউজ করব, সেটা হচ্ছে আমি প্রথম যে এ ক্লাসটি রয়েছে, এখানে একটি উইথ সেট করব, ফর এক্সাম্পল 100 পিক্সেল, 100 পিক্সেল, এবং একটি হাইট ইউজ করব 100 পিক্সেল। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, উইথ এবং হাইট। এখানে আমরা খুব বেশি একটা মানে কোনো পরিবর্তনই আমরা দেখতে পাচ্ছি না, বাট আমি ইউজ করতেছি উইথ এবং হাইট। এবং এখানে ডিসপ্লে প্রপার্টি আমি ইউজ করব, যার ভ্যালু থাকবে হচ্ছে ইনলাইন। ওকে, তো যেটা ডিফল্টভাবেই থাকে, স্পানটেক নর্মালি ডিফল্টভাবেই ডিসপ্লে ইনলাইন। ওকে, বাট আমরা তারপরেও দিয়ে দিলাম এখানে, এবং আপনারা কোনো পরিবর্তনই এখানে দেখতে পাচ্ছেন না, এটা যেরকম ছিল এরকমই থাকবে। ঠিক আছে, ইনলাইন যদি দেন, আমি এরকম পাশাপাশি থাকবে, এবং এখানে কিন্তু উইথ এবং হাইট কাজ করতেছে না। ওকে, এটাই আমাদের দরকার, যে উইথ হাইট এখানে কাজ করে কি করে না, এটাই আমাদের জানার দরকার। তারপর এরপরে বি ক্লাসটিতে চলে যাচ্ছে, তো এখানেও আমি উইথ হাইট ইউজ করব, উইথ কলন দিয়ে সে মনে করেন যে 100 পিক্সেল, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, হাইট ইউজ করতেছি 100 পিক্সেল। ডিসপ্লে এখানে ইনলাইন ইউজ না করে আমরা ইউজ করবো হচ্ছে ইনলাইন ব্লক। এখন এখানে খেয়াল করেন, এখানে কিন্তু উইথ পারফেক্টলি কাজ করতেছে, হাইট পারফেক্টলি কাজ করতেছে, এবং যখন আমরা ইনলাইন ব্লক ইউজ করতেছি, এরিয়াগুলো কিন্তু পাশাপাশি থাকতেছে, কোনো প্রবলেম কিন্তু নেই। ক্লিয়ার? তো আশা করি আপনারা একটা ভালো কনসেপ্ট পেয়েছেন, যে ইনলাইন এবং ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্যটা কি, इनलाइन जखन यूज करबेन डिसप्ले इनलाइन सेखाने किन्तु हाइट काज करबे ना उइथ काज करबे ना क्लियर बाट इनलाइन ब्लक जो अपनी यूज करें उइथ हाइट काज करबे एबं परफेक्टली दुइटा क्लास एखाने पाशापाशी रयेछे जेखाने अपनी अप्लाई करबेन डिसप्ले इनलाइन ब्लक सेगुलो पाशापाशी थाकबे ओके। तारपर आमरा एर परवर्तीते सी क्लासे चले आछि लास्ट जे आमादेर डिपटी छिलो एखानेओ आमि सेम उइथ यूज करतेछि 100 पिक्सेल देन हाइट यूज करब कलम दिए 100 पिक्सेल तारपर डिसप्ले एखाने यूज करतेछि ब्लक भ्यालु ओके डिसप्ले प्रपार्टी आमरा ब्लक भ्यालु यूज करतेछि एबं जखन अपनी डिसप्ले ब्लक यूज करबेन ब्लक एलिमेंट किन्तु फुल जैगा दखल करे नेबे से किन्तु तार डान दिके बा बाम दिके कोनो किछुई आर थाकते दिबे ना। इनलाइन ब्लके किन्तु एखाने डान दिके कन्टेंट छिलो बाट आमादेर डिसप्ले ब्लके किन्तु डान दिके कोनो कन्टेंट किन्तु नेई। तो एई होच्छे डिसप्ले इनलाइन इनलाइन ब्लक एबं ब्लकेर माझे पार्थक्य। आशा करी आपनारा खूब भालो एकटी धारणा पेयेछेन एई तीनटी प्रपार्टी सम्पर्के ओके। और डिसप्ले इनलाइन ब्लकर माध्यमे आमरा खूब सहजेई एकटी हरिजेंटल नेविगेशन तैरि करते पारी माने होच्छे मेनू जेटा थाके आमि एकटु तैरि करे आपनादेरके देखाच्छि। आमि एटी बाद दिये दिच्छि एखन एटी बैकस्पेस दिये डिलीट करे दिच्छि एगुलो आमि बैकस्पेस दिये डिलीट करे दिच्छि ओके। तो एटा तैरि करार जोन्नो नेविगेशन तैरि करार जोन्नो आमादेरके जेटा करते होबे अवश्यई इउएल यूज करते होबे। इउएल टैगेर भितरे एलआई थाकबे एलआइएर भितरे आबार ए टैग थाकबे ओके। एचरेफ आमी हैश दिएछि हैश माने होच्छे माने क्लिक करले जे जायगाय जाबे ओई लिंकटा एखाने आपनाके दिते होबे। आमी डेमो पारपासे हैश यूज करतेछि और एखाने फर एग्जांपल आमी एखाने होम दिएछि कपि करे आरो दुई तीनटा आइटेम आमी एखाने राखतेछि ओके। होम एटा मने करेन जे ब्लक और एरपरे एखाने होमेर परिवर्ते आमी यूज करतेछि कन्टैक्ट ओके। एखन जेटा करते होबे आमादेरके एई जायगाय इउएल एर आमि एकटा क्लास निते पारी एखाने एकटा क्लास एखाने एड करते पारी क्लास इक्वल डबल कोटेशन फर एग्जांपल एखाने आमि मेनू नामे क्लास नितेछि जे कोनो क्लास आपनि निते पारेन कोनो समस्या नेই एबं एई मेनू क्लासटिके आमि धरतेछि धरार पर एटार एकटी बैकग्राउंड दिচ্ছি फर एग्जांपल येलो आमि देखते पाচ্ছেন যে একটি येलो बैकग्राउंड কিন্তু এখানে চলে আসছে ओके। এবং এখানে ইউএল ট্যাগকে আমরা নিচে ধরতেছি ইউএল ট্যাগকে ধরার পর আমি এখানে ইউএল ট্যাগে ডিফল্টভাবে মার্জিন থাকে প্যাডিং থাকে আমি ওই মার্জিন প্যাডিংগুলো বাদ দিয়ে দিতে যাচ্ছি তাহলে মার্জিন এখানে 0 করে দিচ্ছি প্যাডিং 0 করে দিচ্ছি ওকে। মার্জিন প্যাডিং 0 করে দিলাম। এরপর যেটা করতে হবে এখন আপনি যদি এগুলোকে এবং এর ভিতরে যা থাকবে সব মাঝখানে থাকবে আমি টেক্সট লাইন সেন্টার ইউজ করতেছি মাঝখানে চলে আসছে। তারপর ইউএল এর ভিতরে যদি কোনো এলাই থাকে ओके ये एलाइगुलो के धरे आमरा जेटा करते पारी डिसप्ले इनलाइन ब्लक प्रपार्टी यूज करते पारी ताहले जखन आमरा इनलाइन ब्लक प्रपार्टी यूज करेछि बुलेट पॉइंट तो चलेई जाबे डिफल्ट भाबे आर होच्छे एगुलो किन्तु सब पाशापाशी चले आसछे। एखन आपनि जोदि एखाने पैडिंग यूज करते चान प्रसारित करार जोन्नो यूज करते पारेन पैडिंग से ऊपर नीचे होच्छे 10 पिक्सेल और डाने बामे होच्छे 20 पिक्सेल फर एग्जांपल ओके। तारपर से आमरा एखाने इउएल एलआई इउएल एर भितरे जदि कोनो एलआई थाके एबं एर भितरे जदि कोनो ए थाके ताहले टेक्स्ट डेकोरेशन थाकबे ना से आमि टेक्स्ट डेकोरेशन एजे बाद दिये दिएछि एबं जखन हभार करबे तखन এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আসবে আপনি এরকমও করতে পারেন। তো এটা করার জন্য যেটা করতে পারি ইউএল এর ভিতরে এলআই যখন হভার করবে মানে মাউস নিয়ে যাবে তখন এলআই একটি ব্যাকগ্রাউন্ড আসবে बैकग्राउंड से मना करें हैश 333 ब्लैक कलर सेमिकोलन दिए शेष कर दीजिए और लेखार कलर हो जाए व्हाइट हैश FFF सेमिकोलन दिए शेष कर दीजिए। तो माउस नहीं जाच्छे क्योंकि व्हाइट कलर होच्छे ना व्हाइट कलर एखाने देब ना एखाने एलआई काज करबे ना आमरा जेटा करते पारी कपि आमि आबारो कपि करतेछि इउएल भितरे एलआई हभार करार पर एते एर कलर चेन्ज हो जाए कलर काज करबे हैश FFF कारण ए टैगर कलर चेन्ज कर ले कलर चेन्ज हो। तो एखन आमरा जोदि माउस ओभार करे देखते पाच्छेन जे चेन्ज हो जाच्छे किन्तु कलरगुलो ओके। तारपर नर्माल जे कलर रयेछे ओटा आपनि चेन्ज करते पारबेन एटा एखान थेके चेन्ज करते पारबेन फर एक्साम्पल आमि एखाने कलर दिये दिच्छि हैश 333 सेमिकोलन दिए शेष कर दिएछि देखते पाच्छेन जे कलर किन्तु चेन्ज हो गेছে। तो आमरा खूब सुंदर करे किन्तु नेविगेशन तैरि करते पारि एबं आरो आरो भालो करे মানে সুন্দর ডিজাইন করেও তৈরি করা আছে। এটা একটা বেসিক নেভিগেশন আমি আপনাদেরকে করে দেখালাম। তো আশা করি বুঝতে পেরেছেন সবগুলো টপিক। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আবারও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।